এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই কি মরা টরা ছুঁয়ে এলি নাকি এখন? আমি তো শুনেছি ওরা সব মরা দেহেই বাস করে। তুই সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, বাবা রে বাবা। তোর মেয়ে তো শুনেছিলাম গুটি বসন্তে মরে গেছে, তাকে তো কলার ভেলায় ভাসিয়ে দিয়ে এসেছিল। সে মেয়ে আবার ফেরত আসতে পারে নাকি? হ্যাঁ, আর তাও তো আবার কয়েকটা দিনের ও ব্যাপার নয়, দশ দশটা বছর হয়ে গেল, এসব বুঝলো কি দিস না তোর? না কুকিন্দি, তোমরা বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, আমার মেয়ে ফিরে এসেছে। দুজনের অনেক অনেক মিল। আমি না কালকে কালকে একবার এখানে নিয়ে আসবো এই আপনাদেরকে প্রণাম করার জন্য। হ্যাঁ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন কাপড় চোপড় ছেড়ে যা, রান্নাটা বসা দুপুরে, তাহলে আমরা উদ্ধার হব। না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তোর গায়ে গঙ্গা জল ছিটোতে হবে। আর হ্যাঁ, তোমার ওই মেয়ে যদি ওই জিন পরি টরি কিছু হয় তাহলে খবরদার, খবরদার এ বাড়িতে তাকে আনবে না। হ্যাঁ, এটা পুজো বাড়ি, আনলেও কোনো সুবিধা করতে পারবে না। উনি রোজ ঠাকুরের পুজো করে, ওসব ভূত প্রেত আমার বাড়িতে কোনো ঠাই পাবে না। জনতারিণী